Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস টেনের আরেকটা ইতিহাস ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা তৃতীয় অধ্যায়টা আলোচনা করছি। এর আগের দিন আমরা তৃতীয় অধ্যায়ের প্রতিরোধ বৈশিষ্ট্য, আমাদের চ্যাপ্টারটার নাম, সেই অধ্যায়ের আমরা উপজাতি বিদ্রোহগুলোর যে অংশটা, সেই অংশটা অবধি আমরা পড়েছি। উপজাতিরা কেন বিদ্রোহ করেছিল, কিভাবে বিদ্রোহটা হয়েছিল, কারা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন আর সেই বিদ্রোহের ফলাফল কি হয়েছিল, এইটা আমরা পড়েছি। আর আগের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমরা কৃষক বিদ্রোহের জায়গাটাতে আসব, আর তোমাদেরকে একটু পড়ে রাখতে বলেছিলাম যাতে একটু বোঝার সুবিধে হয়। তোমরা পড়ে রেখেছো নিশ্চয়ই। তো আজকে আমরা ঔপনিবেশিক আমলের কৃষক বিদ্রোহগুলো নিয়ে আলোচনা করব। আমাদের বইতে প্রথম যে বিদ্রোহটার কথা লেখা রয়েছে সেটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। কি বিদ্রোহ? সন্ন্যাসী ফকির। হ্যাঁ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সালটা কত? সালটা হচ্ছে 1763 থেকে 1800। সন্ন্যাসী ফকির বিদ্রোহ। দেখো, শুনে মনে হচ্ছে না যে এরা তো সন্ন্যাসীর কথা বলা হচ্ছে, ফকির ফকিরের কথা বলা হচ্ছে, তাহলে আবার কৃষক বিদ্রোহের সাথে এদের নামটা কোথা থেকে আসলো বা কি, এই ব্যাপারটাই আমরা জানব। আমাদের এখান থেকে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে টিকা হিসাবে 4 নম্বরের আসতে পারে, আবার ছোট ছোট অনেকগুলো প্রশ্ন আসতে পারে, আমরা সবগুলোই আলোচনা করে নেব ক্লাসে। আচ্ছা, প্রথম যে সন্ন্যাসী ফকির কারা, আমরা সন্ন্যাসী বা ফকির বলতেই আমাদের চোখের সামনে একটা চেহারা ভেসে ওঠে, তাই না? সাধু সাধু মতো লোক, একটা বিশেষ কোনো ধর্মীয় পোশাক পরা বা ধর্মীয় কোনো চিহ্ন বহন করছেন, এই রকম একজন। হ্যাঁ, তো এই সন্ন্যাসী ফকির কারা? দেখো, ইংরেজরা যখন আমাদের দেশে আসলো তার আগে, ঠিক আগে আমরা কোন শাসনে অভ্যস্ত ছিলাম? মোগল শাসনে অভ্যস্ত ছিলাম। এই মোগল আমলে, মোগল আমলটা তো অনেক দিন, প্রায় 300 বছরের মতো। তো এই মোগল যুগে উত্তর ভারত থেকে অনেক সন্ন্যাসীরা, অনেক ফকিররা, তারা বিভিন্ন জায়গায় তীর্থ করতে যেতেন। মানে তোমাদের মনে হতে পারে যে সন্ন্যাসী আর ফকিররা কি শুধু মোগল আমলেই তীর্থ করতে বেরোতেন? না, ব্যাপারটা কিন্তু সেরকম না। কিন্তু আমরা যে সন্ন্যাসী আর ফকিরদেরকে নিয়ে আলোচনাটা করব, তাদের শুরুটা, মানে তাদের বাংলাতে আসার যে শুরুটা, সেটা মোগল আমল থেকে। সেই জন্য আমরা মোগল আমলটাই ধরলাম, ঠিক আছে? তো এই মোগল আমলে সন্ন্যাসীরা বা ফকিররা উত্তর ভারত থেকে বা অন্যান্য অঞ্চল থেকে তীর্থ করার উদ্দেশ্যে বাংলাতে আসেন। বাংলাতে বুঝতেই পারছো অনেক মন্দির টন্দির অনেক কিছু রয়েছে আর কি।
জনসংখ্যা তো প্রচুর, বাংলায় হিন্দু জনগোষ্ঠীও যতটা, আবার ইসলাম জনগোষ্ঠীর মানুষও, ধর্মের মানুষও অনেক। তার মানে সন্ন্যাসী ফকির উভয়েরই এই জায়গাটার প্রতি একটা আগ্রহ ছিল এবং তারা বাংলাতে আসেন, এবং এসে তখন যে ধরো বাংলার যারা জমিদার বা যারা ধরো ভূস্বামী, এদের কাছে মনে করো বাইরের দেশ থেকে আমরা গল্প টল্পগুলোতে পড়েছি না, যে একজন রাজার রাজসভাতে এক বাইরে থেকে এক সন্ন্যাসী এলো, সেই রাজাকে এইরকম বলে, এইরকম মানে ফকিরই আসুন বা সন্ন্যাসী আসুন, এসে ধরো সেই জমিদারের কাছে বা সেই ভূস্বামীর কাছে বা সেইখানকার ছোট ছোট রাজা, আঞ্চলিক রাজা, তাদের কাছে যেত। বাইরে থেকে এসেছেন সাধু বাবা বলে কথা। এবার রাজারা আবার সেই সন্ন্যাসী আর ফকিরদেরকে না খুব কদর করতেন আর কি, হ্যাঁ, তাদেরকে থাকার জায়গা দিতেন, তাদেরকে বিভিন্ন রকম সাহায্য করতেন টাকা পয়সা দিয়ে। আবার তারা অনেক সময়, মানে এই ভূস্বামী বা জমিদারদের কথা বলছি, এরা অনেক সময় কিছু কৃষি জমি দিয়ে দিতেন সন্ন্যাসী আর ফকিরদেরকে, আর বলতেন যে আপনি আমার এখানেই থাকুন, আপনি একজন খুব পুণ্য লোক, সেই জন্য আপনি আমার এখানেই থাকুন। এইবার ওই সন্ন্যাসী আর ফকির, মানে এরা আর কি, এরকম সারা বাংলাদেশের কথা বলছি, হ্যাঁ, তখন ওই সন্ন্যাসী আর ফকিররা ওই কৃষি জমি পেয়ে কৃষিকাজ করতেন, মানে ওদের পেট চালানোর জন্য ওরা কৃষিকাজ করতেন, কিন্তু ওদের কাজ ছিল ধর্মচর্চা করা, নিয়মিত ধর্মচর্চা করতেন, ধর্মীয় পোশাক পরতেন, ধর্ম সম্পর্কে আলোচনা করতেন, এই উপাসনা কীর্তন বা যে ধর্মের যে নিয়মকানুন রীতিনীতি সেইগুলো পালন করতেন, সেইগুলো আলোচনা করতেন, এই সমস্ত কাজগুলো করতেন এই সন্ন্যাসী আর ফকিররা। এবং এদের তুমি যদি দেখো, এরা কিন্তু হয়তো কয়েক বংশ ধরে বাংলায় বাস করছে, কিন্তু তার আগে যদি দেখো তাহলে ওরা কোনো অন্য একটা জায়গা থেকে এসে আমাদের এখানে এসে আমাদের বাংলার সাথে মিশে গেছেন, এরকম আর কি ব্যাপারটা। তো এই সন্ন্যাসী আর ফকির আপাতভাবে এদের কিন্তু রাজনীতির সাথে কোনো যোগাযোগ নেই, ধর্মের সাথে এদের ব্যাপার স্যাপার। তাহলে এরা কেন রেগে গেল ইংরেজদের ওপরে, বা রেগে তো গেলই, তার সাথে সাথে কেন বিদ্রোহ করে উঠলো, মানে মানবো না, বিদ্রোহ কথাটার মানেটা কি, আমি মানবো না, এবার কারণটা কি? তার মানে সন্ন্যাসী ফকির কারা বুঝতে পেরেছো তো? এরা উত্তর ভারত থেকে বাংলাতে এসেছিলেন এবং বাংলার জমিদার ভূস্বামী বা ছোট আঞ্চলিক রাজাদের সাহায্যে বা আনুকূল্যে বা দাক্ষিণ্যতায় এরা বাংলাতেই বসবাস করতে শুরু করেন। এরা কিছু কৃষি জমি পেয়েছিলেন, যেই কৃষি জমিটা এরা কৃষিকাজ করে নিজেদের জীবিকা চালাতেন আর কি, মানে খাবারের ব্যাপারটা আর কি মেটাতেন, আর তা বাদ দিয়ে এরা ধর্ম আলোচনা করতেন। বোঝা গেল সন্ন্যাসী ফকির কারা? এইবার এরা কেন বিদ্রোহ করলেন সেইটা আমরা এখানে আলোচনা করছি। দেখো, এক নম্বর কারণ সন্ন্যাসী ফকির বিদ্রোহের, এক নম্বর কারণ হচ্ছে আমরা কি জানি যে ইংরেজরা যখন, দেখো সালটা দেখো 1763, সালটা খেয়াল করো, তার মানে তখনও কিন্তু বক্সারের যুদ্ধ হয়নি, 64-তে বক্সারের যুদ্ধ হবে আমাদের, তার মানে বক্সারের যুদ্ধ হয়নি, পলাশির যুদ্ধ হয়ে গেছে। এইরকম একটা সময়ে, মানে যখন ইংরেজরা আস্তে আস্তে নবাবকে সামনে রেখে নিজেদের ক্ষমতার জালটা বিস্তার করছে, সেই সময় থেকে সন্ন্যাসীদের সাথে একটা গণ্ডগোল লেগে গেল ইংরেজদের, তাই তো? এবার কেন, দেখো ইংরেজরা কি করলো, বিভিন্ন রকম, যখন পলাশির যুদ্ধে আমাদের বাংলার নবাব হেরে গেলেন সিরাজউদ্দৌলা, তখন কি হলো আমরা জানি যে তারপর মীরজাফরকে বসাচ্ছেন, তারপর মীর কাসিমকে বসাচ্ছেন, এরকম ঘটনাগুলো ঘটছে, তো আমরা ক্লাস 8 এটা পড়েছি। তো তখন ইংরেজরা কি করছে, যখন নবাবকে তারা বসাচ্ছে, তার মানে নবাব তাদের হাতের, এইবার ইংরেজরা কি করলো, নিজেদের মতো করে বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করে। আমরা এটা কিন্তু ক্লাস 8-এ পড়েছি, তোমরা একটু মনে করলে মনে পড়বে, ইংরেজরা ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিল। আমরা পেয়েছি না চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তোয়ারি, মহলোয়ারি, এইগুলো আমরা পড়েছিলাম ক্লাস 8-এ। তো যাই হোক, তো এই ভূমি রাজস্ব বন্দোবস্ত করার ফলে কি হলো, তোমরা লিখবে যে ইংরেজরা বাংলাতে বিভিন্ন রকম ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেন এবং একটা কর, একটা অতিরিক্ত করের বোঝা জমিদারদের ওপর এসে পড়ে। কারণ ইংরেজ তো সরাসরি আর চাষির কাছে গিয়ে টাকা দাও টাকা দাও বলে টাকা নিচ্ছে না, সে কোথা থেকে টাকাটা পাবে, জমিদারের কাছ থেকে। এবার জমিদারের ওপর একটা চাপ যে আমাকে এতগুলো টাকা সংগ্রহ করে কোম্পানিকে দিতে হবে। এইবার কি হলো, তুমি এইবার, এটা তো আমি বোঝানোর জন্য বললাম, এবার আমরা পয়েন্টটাতে আসছি, কি লিখব, যে ব্রিটিশদের ভূমি রাজস্ব প্রবর্তনের ফলে একটা অতিরিক্ত করের বোঝা ইংরেজ জমিদারদের ওপরে আসে, এবং যার ফলে জমিদাররা কিন্তু
পূর্বের মতো সন্ন্যাসীদেরকে বা ফকিরদেরকে অনুদান সাহায্য এই সমস্ত কিছু দিতে আর পারলো না। মানে জমিদার যখন নিজের মতো করে জমিদারি করছেন তখন তিনি সন্ন্যাসীকে জায়গা দিচ্ছেন, ফকিরকে সাহায্য করছেন, ওকে কৃষি জমি সব। এবার যখন জমিদারের মাথাতেই এতখানি কর চলে এলো তখন সে আবার কাকে সাহায্য করবে, তাই না ব্যাপারটা? তার মানে আমরা কি লিখব যে ব্রিটিশদের, দেখো কি লিখছি পয়েন্টটা, তোমরা যদি তোমরা বইতে সবগুলো পাবেই তবু আমি বলার সাথে সাথে লিখছি, যদি মনে করো একটু লিখে নিতে পারো, নইলে তোমাদের বইতেই সব আছে, পড়লেও হবে, অসুবিধা নেই। ব্যাপারটা আগে একটু বোঝো, ব্রিটিশদের ভূমি রাজস্ব বা ভূমি বন্দোবস্তের ফলে অতিরিক্ত রাজস্বের চাপ আসে কাদের উপরে বললাম, চাপ আসে জমিদারদের উপরে, বেশ। এইবার তাতে কি হয়, ফলে তুমি দেখো আমি তো পয়েন্ট লিখছি সেই জন্য আমি ছোট করে লিখছি, তুমি যখন লিখবে এটাকে একটু তুমি বাড়িয়ে লিখবে, ফলে সন্ন্যাসী ফকিরদের অনুদানে, অনুদান মানে বুঝেছ সাহায্য, অনুদানে ভাটা পড়ে। ভাটা পড়ে মানে কি, ভাটা পড়ে মানে আগে যে পরিমাণে সন্ন্যাসী আর ফকিররা জমিদারদের কাছ থেকে হোক বা ভূস্বামীদের কাছ থেকে হোক বা ছোট আঞ্চলিক রাজার কাছ থেকে যে পরিমাণ সাহায্য পাচ্ছিলেন, এখন আর সেটা পাচ্ছেন না। জমিদার নিজেদের, জমিদারের নিজের মাথাতেই অনেক রাজস্বের চাপ, তাহলে জমিদার আবার কেমন করে সাহায্য করবেন, তাই না? জমিদারও তখন অতটা পরিমাণ সাহায্য করতে পারছেন না। এটাতে সন্ন্যাসী আর ফকিররা গেলেন ভীষণ রেগে, যে জমিদার তো তাদের উপর রাগ করে সাহায্য করবে না, তা না, জমিদার নিজে বেকায়দায় পড়ে গেছে। আর কে বেকায়দায় ফেলেছে? ইংরেজরা। তার মানে সন্ন্যাসী আর ফকিররা যে সাহায্যটা পাচ্ছেন না জমিদারদের কাছ থেকে, তার রাগটা গিয়ে পড়লো কার উপরে? ইংরেজদের উপরে। বুঝতে পারলে পয়েন্টটা? ঠিক আছে, এক নম্বর পয়েন্টটা হলো আমাদের, তাহলে এক নম্বর পয়েন্টটা মুছে দিলাম, কেমন? দুই নম্বর পয়েন্টটা এবার লিখছি, এই যে মনে করো ইংরেজরা তো তখন ব্যবসায়ী, আর এই কৃষি সন্ন্যাসী আর ফকিরদের কথা আমরা কি বললাম, যে এরা কৃষিকাজ করতেন, তাই তো? তো ইংরেজ মানে তখন না, সন্ন্যাসী আর ফকিররা অনেকে রেশম চাষ করতেন। মানে রেশম চাষ মানে হচ্ছে, আমরা তো জানি যে রেশমের কি হয়, গুটি পোকার লালা থেকে রেশম তৈরি হয়, একটা খুব দামি বস্ত্র তৈরি হয় ওই রেশম। ইংরেজরা কি করতো, মানে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকরা কি করতো, এই সন্ন্যাসী আর ফকিরদের কাছ থেকে না, এই রেশম তো খুব দামি একটা বস্ত্রের একটা খুব দামি উপকরণ, মানে রেশম থেকে যে বস্ত্র হবে সেটা তো খুব দামি। আর বুঝতে পারছো ইংরেজরা তো আমাদের দেশে এসেই যে ব্যবসাটা করার জন্য, ওরা কি করতো, এই সন্ন্যাসী আর ফকিরদের কাছ থেকে জোর করে এই রেশম কেড়ে নিত। মানে যদি জানতো যে কোনো সন্ন্যাসী কাছে রেশম আছে বা রেশমের চাষ করে বা রেশম বিক্রি করতে যাচ্ছে বা এরকম একটা কিছু, ইংরেজরা গিয়ে জোর করে সেই রেশম বা রেশমজাত দ্রব্য যাই বলো না কেন সেটা সন্ন্যাসীদের কাছ থেকে কেড়ে নিত। তাহলে আমাদের দুই নম্বর পয়েন্টটা আমরা কি লিখলাম, সন্ন্যাসীদের কাছ থেকে জোর করে রেশম কেড়ে নিত। কারা কেড়ে নিত? ইংরেজরা কেড়ে নিত। বুঝতে পারছো এটা? এটা গেল আমাদের দুই নম্বর পয়েন্ট। তিন নম্বর পয়েন্টটা কি দেখো, সন্ন্যাসী ফকির এরা কৃষিকাজ করে, সবই করে, কিন্তু এরা আবার কি করে, মাঝে মাঝে বছরে একবার দুবার করে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়,
তীর্থযাত্রা যেটাকে বলে, তাই তো? তো আগে তো সন্ন্যাসীরা যেখানে খুশি তীর্থযাত্রা করতে পারতেন, ফকিররা যেখানে খুশি তীর্থযাত্রা করতে পারতেন। ইংরেজরা কি বললো যে না, যেখানে সেখানে ওইরকম যাওয়া যাবে না, তুমি যদি কোথাও তীর্থ করতে যাও তাহলে আমাকে খাজনা দিতে হবে। সন্ন্যাসী আর ফকিররা বললো, এটা কেমন কথা, আমি তীর্থ করতে যাব, তার জন্য তোমাকে খাজনা দেবো কেন, তুমি কে খাজনা দেওয়ার, খাজনা নেওয়ার? তাহলে এই সন্ন্যাসী আর ফকিরদের এই যে তীর্থযাত্রার উপরে কিন্তু খাজনা দিতেই হবে, বুঝলে? আর সন্ন্যাসী আর ফকিররা সেটা দেবেন না। তাহলে এই যে সন্ন্যাসী আর ফকিরদের তীর্থযাত্রার উপর ইংরেজরা কর বসায়, এটা সন্ন্যাসী আর ফকিরদের একটা দারুণ ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়, বুঝতে পারলে? তাহলে দুই নম্বর পয়েন্ট এটা বললাম, তিন নম্বর কি বললাম, তীর্থযাত্রায় কর। কার তীর্থযাত্রা? সন্ন্যাসীদের তীর্থযাত্রা হতে পারে বা ফকিরদের তীর্থযাত্রা হতে পারে। তাহলে সেই সন্ন্যাসী ফকিরদের তীর্থযাত্রার উপরে কোম্পানি কর বসায় এবং জোর করে কর আদায় করতে শুরু করে। তীর্থ করতে যেতে গেলেই কর দিতে হবে, আর এটা সন্ন্যাসী আর ফকিরদের কাছ থেকে একটা মানে সাংঘাতিক ব্যাপার আর কি, তারা ভীষণ ক্রুদ্ধ হয়। হলো, এইগুলো হচ্ছে তিনটে কারণ। এছাড়া আরেকটা কারণ সেই সময় যুক্ত হয়, দেখো সালটা খেয়াল করো, 1764 বক্সারের যুদ্ধ হলো, তারপরে আমরা জেনেছি একটা যে 1770 বাংলার 1176 তখন কি হয়, বাংলায় মন্বন্তর দেখা দেয়। মন্বন্তর মানে কি, সারা বাংলাদেশের যত মানুষ তার তিন ভাগের এক ভাগ মানুষ শুধু না খেতে পেয়ে মারা যায়, বুঝলে? মানে সাংঘাতিক অবস্থা তখন, শুধু রাস্তায় মানুষ হাঁটতে হাঁটতে পড়ে মারা যাচ্ছে, কারণ তারা দিনের পর দিন মাসের পর মাস এতটুকু খাবার নেই তাদের কাছে। যা এটা কেন হলো বলো তো, এই যে ব্রিটিশরা অতিরিক্ত রাজস্ব শোষণ করে করে এই অবস্থাটা হয়েছে, বুঝলে? তার মানে এরপরে 4 নম্বর পয়েন্টটা কি লিখবো, 4 নম্বর পয়েন্টটা লিখবো যে 1770 মন্বন্তরের সময়, মন্বন্তরের সময়েও ব্রিটিশদের শোষণ অব্যাহত থাকে, শোষণ অব্যাহত থাকে। অব্যাহত মানে কি, চালু, অব্যাহত থাকে। তার মানে কি, যে যে মানুষটা খেতে পাচ্ছে না, না খেয়ে মারা যাচ্ছে, মানে মারাই গেল ধরো, বুঝলে, কয়েক হাজার কয়েক লক্ষ লোক মারাই গেল, তো সে খাজনাটা কোথা থেকে দেবে, খাজনাটা তো দিতে পারবে না। কিন্তু তখনও ব্রিটিশদের কিন্তু হুঁশ হচ্ছে না, কোম্পানির হুঁশ হচ্ছে না, তখনও তারা ওই খাজনা আদায়ের জন্য জোর চাপাচাপি এইসব করতে শুরু করেছে। এটাও সন্ন্যাসীদের মনের মধ্যে, একটা ফকিরদের মনের মধ্যে একটা ভীষণ রাগের কারণ, একটা বিরক্তি নিয়ে এসেছিল যে এটা কী রকম, যে খেতেই মানে খাবার পাচ্ছে না, সে কেমন করে খাজনা মেটায়। তাহলে এই চারটে হচ্ছে আমাদের কারণ যে সন্ন্যাসী আর ফকিররা কেন ইংরেজদের ওপরে বা কোম্পানির ওপরে রেগে গেল, বা আমাদের প্রশ্ন অনুযায়ী সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ কী ছিল। বোঝা গেল চারটে পয়েন্ট? চারটে পয়েন্ট এবার আমরা মুছে দিলাম। আচ্ছা, এইবার দেখো, এই জন্য সন্ন্যাসী আর ফকিররা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে। বিদ্রোহ করে মানে ওরা বুঝে যায় যে ইংরেজরা হচ্ছে আমাদের শত্রু, এরা মোটেই দেশের লোকের ভালো চায় না, এরা খারাপ লোক, এদেরকে মারতে হবে, এদেরকে এইখান থেকে তাড়াতে হবে, এইরকম একটা ধারণা। তো সেই জন্য প্রথম 1763 ঢাকাতে সন্ন্যাসীরা বিদ্রোহ শুরু করে, ঢাকাতে, বুঝলে? আর ইংরেজদের কাছে এটা কীরকম হয়ে যায় বলো তো, ইংরেজরা এই সন্ন্যাসী আর ফকিরদেরকে কী বলো, কী বলতো বলো তো, ডাকাত বলতো, এরা হচ্ছে ডাকাত, এদের এরা উপদ্রব করে বেড়ায়। 150 জন ফকিরকে মেরে ফেলেছিল কোম্পানির লোক, বুঝলে, যে এরা হচ্ছে ডাকাত, এরা দস্যু। আসলে এরা ডাকাত দস্যু কেউ না, এরা কিন্তু ইংরেজদের বিরোধিতা করছে, তাই তো? তো এই জন্য 1763 ঢাকাতে প্রথম সন্ন্যাসী ফকির বিদ্রোহটা শুরু হয়। তারপরে এই বিদ্রোহটা বাংলাদেশের অনেক জায়গা, ময়মনসিংহ, বগুড়া, কুমিল্লা, এই সমস্ত দিনাজপুর, এই সমস্ত জায়গায় বাংলার একটা বিস্তৃত অঞ্চলে এই সন্ন্যাসী আর ফকির বিদ্রোহটা শুরু হয়। বিদ্রোহটা যে একটা না এতদিন ধরে চলেছিল তা নয়, কিন্তু খেপে খেপে আজকে এই জায়গায়, আজকে দিনাজপুরে, তার 2 মাস পর বগুড়াতে, আবার ময়মনসিংহে, আবার দিনাজপুরে, এইরকমভাবে বাংলার বিভিন্ন জায়গাতে কিন্তু সন্ন্যাসী আর ফকিররা বারবার, দেখছো প্রায় 40 বছর
37 বছরের বিদ্রোহ এটা। তার মানে এত দিন ধরে সন্ন্যাসী আর ফকিররা কিন্তু ব্রিটিশদের বিরোধিতা করেই গেছে। হলো এটা। এবার সন্ন্যাসী আর ফকির বিদ্রোহের কয়েকজন নেতার নাম, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ছোট প্রশ্ন, দুই নম্বর বা এক নম্বরে। যদি সন্ন্যাসী বিদ্রোহের নেতার নাম বলে তাহলে বলবে হচ্ছে ভবানী পাঠক, কৃপানাথ, আর বলবে দেবী চৌধুরানী। চৌধুরানী সন্ন্যাসী বিদ্রোহের বললে এই তিনজনের মধ্যে থেকে দুজনের নাম আসে। হ্যাঁ, তো এই তিনজনের মধ্যে থেকে দুজনের নাম বলবে, ঠিক আছে? আর যদি ফকির বিদ্রোহ বলে তাহলে বলবে হচ্ছে মজনু শাহ, মুসা শাহ, চিরাগ আলী। চিরাগ আলী ফকির বিদ্রোহের বললে, নামগুলো থেকে বুঝতে পারছ সন্ন্যাসী বিদ্রোহের কারা, ফকির বিদ্রোহের কারা। এইবার যদি মিলিয়ে মিশে বলে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের দুজন নেতার নাম বলো, তাহলে তুমি যে কোনো এই ছজনের নাম বললাম তুমি এখান থেকে যে কোনো দুজনের নাম দিতে পারো। কিন্তু যদি সন্ন্যাসী বিদ্রোহ বলে তাহলে এদের মধ্যে থেকে দিতে হবে, যদি ফকির বিদ্রোহ বলে তাহলে কিন্তু এদের মধ্যে থেকে দিতে হবে। যদিও দুটোর কারণ বা ব্যাপারটা খানিকটা একই, কিন্তু সন্ন্যাসী আর ফকিরদের নেতা তো আলাদা আলাদা, তো সেই জন্য এই রকমভাবে করে আমি আলাদা করে দেখালাম। বোঝা গেল এটা? এটা একটা ছোট প্রশ্ন আসবে। এরপরে আর একটা প্রশ্ন যেটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের বৈশিষ্ট্য কী ছিল। সন্ন্যাসী ফকির বিদ্রোহের বৈশিষ্ট্য, মাত্র তিনটে বৈশিষ্ট্য, ঠিক আছে? এক নম্বর বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ঔপনিবেশিক ভারতের প্রথম কৃষক বিদ্রোহ। ঔপনিবেশিক ভারতের প্রথম কৃষক বিদ্রোহ, যা প্রায় 40 বছর ধরে চলেছিল, ধরে চলেছিল। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঔপনিবেশিক ভারতের প্রথম কৃষক বিদ্রোহ। তোমাদের এক নম্বরের একটা গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের প্রথম কৃষক বিদ্রোহ কোনটা? সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ঔপনিবেশিক ভারতের প্রথম উপজাতি বিদ্রোহ কোনটা? চুয়ার বিদ্রোহ। খেয়াল রাখবে, আবার তুমি বইয়ের প্রথম চুয়ার দিয়ে শুরু হচ্ছে জন্য চুয়ারকে করে দিও না, ওটা কিন্তু উপজাত বিদ্রোহ হিসাবে আসবে। হ্যাঁ, আর কৃষক বিদ্রোহ বললে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা লিখবে। এক নম্বর পয়েন্ট হলো এটা। দুই নম্বর পয়েন্ট লিখবে, এটা মুছে দিই, ঠিক আছে? দুই নম্বর পয়েন্টটা লিখবে হচ্ছে কৃষক বিদ্রোহ, মানে এটা তো একটা কৃষক বিদ্রোহ, যেহেতু সন্ন্যাসী ফকির প্রত্যেকেই কৃষক বিদ্রোহ কৃষক ছিলেন, কৃষক বিদ্রোহ যার সাথে ধর্মীয় কারণ যুক্ত ছিল, এটা হচ্ছে এর বৈশিষ্ট্য। এটি হচ্ছে, এটি মানে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ হচ্ছে একটি কৃষক, আমি যোগ করে রাখলাম, তুমি এরকম লিখবে না কিন্তু পয়েন্টটা, আমি এটা বোঝানোর জন্য লিখছি। তুমি লিখবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ হচ্ছে একটি কৃষক বিদ্রোহ যার সাথে ধর্মীয় কারণ যুক্ত ছিল, বা ধর্মীয় কারণ ছিল একটি উপাদান। কারণ বুঝতেই পারছো সন্ন্যাসী আর ফকির এদের তো ধর্মের সাথেই যোগাযোগটা। বোঝা গেল দুটো পয়েন্ট? আর তিন নম্বর হচ্ছে একটি বিদ্রোহ যাতে হিন্দু মুসলিম ঐক্য দেখা দেয়, বা হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে বিদ্রোহ করেছিল। আমি এখানেও যোগ দিয়ে রাখলাম, তোমরা কিন্তু এরকমভাবে লিখবে না, তোমরা পুরো বাক্য করেই লিখবে। কি লিখবে? সন্ন্যাসী ফকির বিদ্রোহতে হিন্দু মুসলিম ঐক্য পরিলক্ষিত হয়েছিল, বা হিন্দু মুসলিম একজোটে বিদ্রোহে নেমেছিল ব্রিটিশদের বিরোধিতায়। বোঝা গেল ব্যাপারটা? সোজা কারণ কি,
সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণগুলো পড়বে, তারপরে হচ্ছে নেতা, কোন কোন অঞ্চল, আর বৈশিষ্ট্য তিনটে এটা। আর আরেকটা ছোট প্রশ্ন বলে দিচ্ছি, এটা আমরা পরে গিয়ে আবার পড়ব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ একটা খুব বিখ্যাত উপন্যাস আছে, হ্যাঁ, সেই উপন্যাসের বিষয়বস্তুটাই হচ্ছে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ 76-এর মন্বন্তর, যেই উপন্যাস থেকে আমাদের বন্দে মাতরম স্তোত্র, জাতীয় স্তোত্র নেওয়া হয়েছে। এটা আমাদের পরে 5th চ্যাপ্টারে আছে, তখন আমরা পড়ব। কিন্তু জেনে রাখো, যদি প্রশ্ন করি যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটির বিষয়বস্তু কি, তাহলে তুমি লিখবে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটির বিষয়বস্তু হচ্ছে 76-এর মন্বন্তর এবং বাংলায় সন্ন্যাসী ফকির বিদ্রোহ, বা বাংলায় 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এইটাকে নিয়েই উপন্যাসটা রচিত। হলো, মুছে দিলাম সন্ন্যাসী ফকির বিদ্রোহটা। এবার আমরা এর পরের আরেকটা কৃষক বিদ্রোহে যাচ্ছি, সেটাও খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়াহাবি আন্দোলন। এটা তাহলে মুছে দিলাম। ওয়াহাবি আন্দোলন ব্যাপারটা কি? ওয়াহাবি কথাটা তো বাংলা বাংলা বলে মনে হচ্ছে না, ওয়াহাবি শব্দটা তো আমাদের বাংলাতে আমরা শুনিও নি বুঝিও নি, তাহলে এটা কি জিনিস? এটা হচ্ছে একজন ব্যক্তির নাম থেকে এই শব্দটা এসেছে, বুঝলে? শোনো, আমি যে জায়গাটায় লিখতে বলবো বা নোট করতে বলবো তখন করবে, আপাতত আমি বোর্ডে যা লিখে যাচ্ছি সেটাকে খালি দেখে যাও। তোমরা সব জানো, তোমাদের বইতে সব আছে, তবু একটু বলছি, মনের মধ্যে একটু ঝালিয়ে নাও। দেখো, এই যে ওয়াহাবি কথাটা আসছে, শোনো, আব্দুল ওয়াহাব, আব্দুল ওয়াহাব কে বলো? আব্দুল ওয়াহাব হচ্ছেন একজন ব্যক্তি যিনি 18 শতকে আরবে, আরব আমাদের দেশ নয়, আরবে ইসলাম ধর্ম সংস্কারমূলক একটা আন্দোলন শুরু করেন। ভালো করে খেয়াল করো, ওয়াহাবি আন্দোলনটা হচ্ছে ইসলাম ধর্ম সংস্কারবাদী একটা আন্দোলন। মানে ইসলাম ধর্ম সংস্কারবাদী আন্দোলন কথাটার মানেটা কি? ধরো, যখন কোনো একটা ধর্মের সূচনা, হ্যাঁ, সূচনা লগ্নে একটি ধর্মে কি হয়, অনেক উচ্চ আদর্শের কথা বলা থাকে, এবং যত দিন যেতে থাকে তত কি হয়, সেই ধর্মের মধ্যে অনেক নেতানেত্রীর আবির্ভাব হয়, এবং যে কোনো ধর্মের ক্ষেত্রেই তখন কি হয়, সেই ধর্ম, সেই তার যে মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, তার যে স্বচ্ছতা, ওই জায়গাটা থেকে কিন্তু অনেকটা সরে আসে। মানে যে কোনো ধর্মের ক্ষেত্রেই তুমি এটা দেখতে পাবে, ইসলাম ধর্মের ক্ষেত্রেও এরকমটা হয়েছিল, তাই তো? তো সেই ধর্ম, মনে করো ইসলাম ধর্ম, হজরত মোহাম্মদ যা বলে গেছেন যে এই এই নিয়মগুলো পালন করতে হবে, যত দিন গেছে, যুগ গেছে, সময় পার হয়েছে, তার মধ্যে অনেক কিছু বাদ হয়ে গেছে, আবার অনেক কিছু নতুন ঢুকে গেছে। তো সেই বা মানে যেইগুলো অতিরিক্ত ঢুকেছে সেইগুলোকে বাদ দিয়ে, যেইগুলো বাদ হয়েছে সেইগুলোকে নিয়ে এসে, ইসলাম ধর্ম শুরুতে যেমন ছিল ঠিক সেই জায়গাটাতে নিয়ে আসার উদ্দেশ্যে এই আব্দুল ওয়াহাব নামে একজন ব্যক্তি আরব দেশে একটা আন্দোলন শুরু করেছিলেন। মানে ইসলাম ধর্মটাকে সংস্কার করা হবে, ঠিক আছে? আবার তার সেই শুরুর লগ্নে ইসলাম ধর্ম যে আদর্শ, যে সিদ্ধান্ত বা যে দৃষ্টি নিয়ে শুরু হয়েছিল, সেই জায়গাটাকে ধরে রাখার জন্য। এটা হলো আরবের ঘটনা। যেহেতু আব্দুল ওয়াহাব হচ্ছে সেই ব্যক্তিটির নাম, সেই জন্য আরবে এই আন্দোলনটাকে বলা হতো ওয়াহাবি আন্দোলন। বুঝতে পারলে? ওয়াহাবি আন্দোলন হলো কথাটা। এইবার দেখো, ভারতবর্ষে এলো কী করে? আমরা তো ভারতের কথা বলছি, আমাদের ভারতের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে শাহ ওয়ালি উল্লাহ। দেখো, শাহ ওয়ালি উল্লাহ বা ওয়ালি উল্লাহ এটা বললেও হবে। মনে রাখার সুবিধা কী বলতো, এর পরের দিন যখন আমরা ফরাজি আন্দোলন পড়বো তখন ওইটা পড়বো, হাজি শরিয়তুল্লাহ। এবার অনেকে ভুলে যায় যে কে ওয়াহাবি আর কে ফরাজির সাথে, মনে রাখবে কেমন করে বলো? এই দেখো, ওয়ালি উল্লাহ ও দিয়ে শুরু, উনি হচ্ছেন ওয়াহাবি আন্দোলনের, ও দিয়ে শুরু। তার মানে ইনি যদি ওয়াহাবির হন, তাহলে শরিয়তুল্লাহ যার কথা আমরা পড়বো উনি হবেন ফরাজির,
বুঝতে পারলে? বেশ, এই শাহ ওয়ালি উল্লাহের সাথে ইনি আরবে যান, হ্যাঁ, এবং সেইখানে যান এবং সেইখানে যে ইসলাম ধর্মের সংস্কার যে আন্দোলনটা চলছে তার সাথে তিনি পরিচিত হন। এবং এই ওয়ালি উল্লাহের মনে হয় যে ভারতবর্ষেও ইসলাম ধর্মকে সংস্কার করা দরকার। এর মধ্যেও অনেক ভালো জিনিস সরে গেছে, অনেক খারাপ জিনিস ঢুকে গেছে, এই জায়গাটাকে একটা পরিষ্কার করা, মানে ফিল্টার করা দরকার। তাহলে তখন ওয়ালি উল্লাহ ভারতে আসেন, তিনি এবং তার পুত্র আজিজ, কি নাম বললাম, আজিজ, ওয়ালি উল্লাহ আর তার পুত্র হচ্ছে আজিজ, এরা দুজন মিলে ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলন শুরু করেন। ওয়াহাবি মানে ইসলাম ধর্ম সংস্কার আন্দোলন শুরু করেন। ভালো করে শোনো, ভারতবর্ষে ইসলাম ধর্ম সংস্কারমূলক আন্দোলন যে ওয়াহাবি, সেই ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক কে ভারতবর্ষে বললে? বলবে শাহ ওয়ালি উল্লাহের নাম। কিন্তু আসলে ওয়াহাবি আন্দোলনটা কার? আব্দুল ওয়াহাবের। এর কথা এবার আমরা বাদ দিয়ে দেব, কারণ ইনি তো আরবের, এর ব্যাপারে আমরা জানি না। শাহ ওয়ালি উল্লাহ আর আজিজ, হয়ে গেল কথাটা। এইবার শাহ ওয়ালি উল্লাহের সাথে পরিচয় ঘটে সৈয়দ আহমেদের। কার? সৈয়দ আহমেদ। দেখো তাহলে আব্দুল ওয়াহাব, এরপরে আসছেন হচ্ছেন সৈয়দ আহমেদ। আচ্ছা এই ধারে লিখছি আমি, নিচে লিখলে হয়তো বোঝা যাবে না। সৈয়দ আহমেদ, সৈয়দ আহমেদের সাথে পরিচয় হয় কার? শাহ ওয়ালি উল্লাহে। ঠিক আছে, এইবার শাহ ওয়ালি উল্লাহ তো কেবল শুরুটা করেছিলেন, এইবার সেই আন্দোলনটাকে, সেই আন্দোলন মানে যে ইসলাম ধর্মকে সংস্কার করা হবে, সেই আন্দোলনটাকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে সেটাকে একটা ব্যাপক রূপ দেন সৈয়দ আহমেদ। বোঝা গেল? তাহলে এইবার শোনো কতগুলো প্রশ্ন। ওয়াহাবি আন্দোলনটা আসলে কার? আসলে আব্দুল ওয়াহাবের, আরব দেশের ঘটনা এটা। ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক কে? প্রশ্ন যদি আসে বলবে শাহ ওয়ালি উল্লাহ। কিন্তু ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক কে? যদি প্রকৃত কথাটা বলা হয় তখন নামটা দিতে হবে সৈয়দ আহমেদের। বোঝা গেল কথাটা? ইনি হচ্ছেন প্রকৃত প্রবর্তক, ইনি হচ্ছেন শুধু প্রবর্তক, ইনি কেবল মানে ইনি আরব থেকে এনেছিলেন ভারতে আর ইনি সেইটাকে ছড়িয়ে দিয়েছিলেন। বোঝা গেল? তাহলে ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক কে? সৈয়দ আহমেদ। তখন কিন্তু ওয়ালি উল্লাহ লিখলে কাটা হবে। বোঝা গেল কথাটা? এইবার এই সৈয়দ আহমেদ, এর কথা এবার আমরা চলে আসি। তাহলে এই জায়গাটা বোঝা গেল তো? এই জায়গাটা মুছে দিলাম। এই সৈয়দ আহমেদ তিনি বলেন যে ভারতবর্ষে ইংরেজরা হচ্ছে শত্রু আর ভারতবর্ষ হচ্ছে একটা শত্রুর দেশে পরিণত হয়েছে, শত্রুদেরকে তাড়াতে হবে আমাদের দেশ থেকে। বিধর্মী ইংরেজরা কি? ইংরেজরা তো আর মুসলিম নয়, তারা হিন্দুও নয়, তারা খ্রিস্টান, তার মানে তারা হচ্ছে বিধর্মী। তাহলে ভারতবর্ষ হচ্ছে এই বিধর্মীদের দেশে পরিণত হয়েছে। কে বলছেন এটা বলো তো? সৈয়দ আহমেদ বলছেন যে ভারতবর্ষ বিধর্মীদের দেশে পরিণত হয়েছে, মানে ইংরেজদের দেশে পরিণত হয়েছে। ভারতবর্ষ থেকে এই বিধর্মীদেরকে কি করতে হবে? তাড়াতে হবে। এই নিয়ে হচ্ছে আন্দোলনটা। শুরুটা হলো কোথা থেকে? দেখো, ইসলাম ধর্মকে সংস্কার করা, সেই জায়গা থেকে কোথায় চলে এলো? আমি যদি আমার ধর্মটাকে সংস্কার করতে চাই তাহলে বাইরে থেকে যারা এসছে অন্য ধর্মের এদের সবকে সরাতে হবে। তার মানে আন্দোলনটা আস্তে আস্তে ইসলাম ধর্ম সংস্কার থেকে শুরু করে ইংরেজদের দিকে ঘুরে যাচ্ছে, যেহেতু তারা অন্য ধর্মের এবং অন্য জায়গা থেকে এসে আমাদের উপর রাজত্ব করছে। বোঝা গেল এই জায়গাটা? এই সৈয়দ আহমেদ, যাই এইখানে একটা ছোট্ট করে একটা প্রশ্ন উত্তর বলে রাখি তোমাদের, এই সৈয়দ আহমেদ ইসলাম ধর্ম সংস্কার করতে গিয়ে ইংরেজদের সাথে বিরোধিতায় জড়িয়ে পড়েন এবং শিখদের সাথেও বিরোধিতায় জড়িয়ে পড়েন। তোমাদের ওই ওয়াহাবি আন্দোলনের জায়গাটাতে সৈয়দ আহমেদ সম্পর্কে বিস্তৃত দেওয়া নেই, যেটুকু আছে সেটুকুই বলছি শুধু। সৈয়দ আহমেদ শিখদের, শিখ জানো তো, পাঞ্জাবের যে শিখ ধর্মাবলম্বী আছেন তাদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন, যুদ্ধে জড়িয়ে পড়েন এবং বালাকোটের যুদ্ধে 1831 সালে সৈয়দ আহমেদ মারা যান। মানে কেন এত ইম্পর্টেন্ট? কারণ তিনি যেহেতু ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক, তাই জন্য তার মৃত্যুটা গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্যও গুরুত্বপূর্ণ,
খুবই ইম্পর্টেন্ট, বালাকোটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সৈয়দ আহমেদের ওয়াহাবি দলের সঙ্গে, সৈয়দ আহমেদের নেতৃত্বাধীন ওয়াহাবি দলের সঙ্গে শিখদের হয়েছিল। 1831 বালাকোটের যুদ্ধ, বালাকোট একটা জায়গার নাম, জায়গার নামে অনুযায়ী যুদ্ধ হয়। কার কার? সৈয়দ আহমেদ আর কাদের মধ্যে, সৈয়দ আহমেদ আর কার মধ্যে? শিখ, হ্যাঁ শিখদের মধ্যে। এতে সৈয়দ আহমেদ মারা যাচ্ছেন, শিখরা জয়লাভ করছেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বালাকোটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বা সৈয়দ আহমেদ কোন যুদ্ধে নিহত হন, কবে নিহত হন, খুবই ইম্পর্টেন্ট। সৈয়দ আহমেদ সম্পর্কে আমরা এটুকু জানলাম, এই জায়গাটা একটু মার্ক করে রাখবে, এটা কিন্তু প্রশ্নে আসে। এইবার আমরা আমাদের পাঠ্য সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটাতে ঢুকছি। আমরা তো বাংলা নিয়ে আলোচনা করছি, সৈয়দ আহমেদকে আমরা উনি গেলেন কোথায়, ভারতকে নিয়ে। এইবার আমাদের বাংলাতে আমরা ওয়াহাবি আন্দোলনটা দেখছি। বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক হচ্ছেন তিতু মীর বা মীর নিসার আলী। মীর নিসার আলী, আলী এর ডাকনাম কি? তিতুমীর। তিতুমীর বলেই আমরা জানি, মীর নিসার আলীকে হচ্ছে তিতুমীর বলেই জানি। বাংলাতে ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক হচ্ছেন মীর নিসার আলী বা তিতুমীর। কতগুলো প্রবর্তককে সেটা দিয়ে আমাদের চারটা প্রশ্ন হয়ে যাচ্ছে। দেখো, আসলে কে? আব্দুল ওয়াহাব। তারপরে ভারতে কে আনলেন? শাহু আলী উল্লাহ। প্রকৃত প্রবর্তক সৈয়দ আহমেদ। বাংলায় প্রবর্তক মীর নিসার আলী বা তিতুমীর। বুঝতে পারছো? প্রবর্তক দিয়ে আমাদের চারটে প্রশ্ন এখানে শুরু হয়ে গেল, কিন্তু এই তিতুমীর। আচ্ছা, এবার এই তিতুমীরের ঘটনাটা একটুখানি আমরা আলোচনা করব। আমাদের প্রশ্ন আসে বাংলায় ওয়াহাবি আন্দোলনের সম্পর্কে যা জানো লেখো, বা বারাসাত বিদ্রোহ কি? ঠিক আছে, এইভাবে আমাদের প্রশ্নটা। 4 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বাংলায় ওয়াহাবি আন্দোলন, আর সেটারই আরেকটা নাম হচ্ছে বারাসাত বিদ্রোহ। ঠিক আছে, দেখো এই জায়গায় তিতুমীর নামটা মুছে দিলাম। বেশ, এইখানে বলি, তিতুমীরের সাথে সৈয়দ আহমেদের সাক্ষাৎ হয়, হ্যাঁ, এবং তিতুমীরও কিন্তু প্রথমেই ইংরেজদের বিরোধিতা করবেন এটা কিন্তু ভাবেননি। প্রথমে উনিও ভাবলেন যে বাংলাদেশে ইসলাম ধর্মকে সংস্কার করার জন্য একটা আন্দোলন করতে হবে, এবং তার জন্য তিতুমীর কয়েকটা কথা বললেন তার অনুগামীদের, মানে মুসলিমদের কয়েকটা কথা বললেন তিতুমীর। কি কি কথা বললেন? 1 নম্বর কি বললেন? যে একমাত্র আল্লাহই হচ্ছেন উপাস্য। উপাস্য মানে হচ্ছে একমাত্র আল্লাহকেই মানতে হবে, ঠিক আছে, আর কাউকে মানার দরকার নেই। 2 নম্বর তিনি কি বললেন? ইসলাম ধর্ম হযরত মুহাম্মদ যে নির্দেশ দিয়ে গেছিলেন, সেই নির্দেশের বাইরে যা কিছু ইসলাম ধর্মে ঢুকেছে সেইগুলোকে সব বাদ দিতে হবে, শুধু মুহাম্মদ যা বলছেন সেই নির্দেশটাই আমাদের মেনে চলতে হবে। বোঝা গেল? দেখো, 1 নম্বর আল্লাহ, 2 নম্বর হচ্ছে মুহাম্মদ নির্দেশিত নির্দেশ পালন করতে হবে, মুহাম্মদের নির্দেশিত পালন করতে হবে, মুহাম্মদের নির্দেশিত যা নিয়ম সেইগুলোই পালন করতে হবে। তিনি যা বলেছেন তার মানে, তিনি যা বলেছিলেন ইসলাম ধর্মের যখন প্রবর্তন করেন তখন, সেটাই শুধু মুসলিমদের পালন করার দরকার। আর কি বললেন? যে প্রত্যেক মুসলিমকে দাড়ি রাখতে হবে, দাড়ি রাখতে হবে, দাড়ি রাখতে হবে মুসলিমদের জন্য। এইগুলো দেখো, এই যে পয়েন্টগুলো বলছে এইগুলোতে কিন্তু কোনো গণ্ডগোল নেই, যারা মুসলিম তাদের প্রত্যেকের জন্যই এগুলো ঠিক, এবং তারা এটা মেনেও নেবেন,
তাহলে জমিদারদের সাথে বা ইংরেজদের সাথে গন্ডগোলটা লাগলো কোথায়? তিতুমির এইবার যে নির্দেশটা দিলেন যে জমিদার বা অন্য কাউকে কোনো রকম খাজনা দেওয়ার দরকার নেই, কোনো কর দেওয়ার দরকার নেই, বুঝলে? তিতুমির নির্দেশ কি দিলেন? 3 নম্বর পয়েন্ট এটা হলো তো। আচ্ছা, এই পয়েন্টটা আমি একটু খালি মুছে দিচ্ছি। 4 নম্বর পয়েন্ট যেটা, 4 নম্বর পয়েন্টটাতে হচ্ছে তিতুমির বললেন কি যে জমিদার জমিদারদের খাজনা দেবার দরকার নেই, খাজনা দেবার দরকার নেই। কেন দরকার নেই? খামোকা জমিদারদের কেন এই কথাটা বলতে গেলেন উনি? জমিদারদের খাজনা দেবার দরকার নেই, কারণ তিনি বলছেন যে সমস্ত বিশ্বজগৎ সমস্ত কিছুই সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। তিতুমির তার অনুগামীদের যা বলছেন, তাহলে এখানে জমিদার কে যে খাজনা নেবে আমার কাছ থেকে? জমিদার কেউ না, তাই জমিদারদের খাজনা দিতে হবে না। এই জায়গাটাতে জমিদারদের সাথে তিতুমিরের গোলমালটা বেঁধে গেল। এই জায়গাটাতে প্রথম দিকে কিন্তু যখন দেখো এই যে 4টে পয়েন্টের কথা বললাম না, একবারে যে তিতুমির ডেকে সবাইকে 4টে পয়েন্ট বলে দিলেন মেনে চলো তা নয়, কিন্তু তিতুমির সৈয়দ আহমেদের সাথে পরিচয় হয়ে এলেন, বাংলায় এসেছেন, তিনি সবাইকে জোগাড় করেছেন এবং তিনি তাদেরকে এইরকম এইরকম নির্দেশ দিচ্ছেন যেন সবাই খুব সুস্থ সুন্দর পরিচ্ছন্ন এইভাবে ইসলাম ধর্মটাকে মেনে চলেন। এতদিন অবধি ঠিক আছে, কোনো রকম কোনো অসুবিধে হয়নি। যখন তিতুমির এই কথাটা বললেন যে কোনো জমিদারদের খাজনা দেওয়ার দরকার নেই, তখন তিতুমিরের সাথে জমিদারদের গোলমাল বেঁধে গেল। তিতুমিরকে শায়েস্তা করার এই 4টে পয়েন্ট, তাহলে এই 4টে পয়েন্ট তিতুমির তার অনুগামীদের নির্দেশ দিলেন, বুঝলে? এইবার এখানে আর একটা বলি, এবার একটু যা বলছি সেটা শোনো। পুরা হচ্ছে একটা গ্রাম, পুরা পয় হস্য ডয় বিন্দু দরকার, পুরা হচ্ছে একটা গ্রাম। পুরার জমিদার ছিলেন কৃষ্ণদেব রায়। তিনি কি করলেন? তিতুমিরকে শায়েস্তা করার জন্য বললেন যে উনি, তিতুমির তো বলেছেন না যে সব মুসলিমদের দাড়ি রাখতে হবে, জমিদার কি করলেন সব যারা যারা দাড়ি রাখবে তাদের দাড়ির ওপরে 2.5 টাকা করে কর দিতে হবে, বুঝলে? বছরে 2.5 টাকা, তখন 2.5 টাকা মানে কিন্তু অনেক। আর এবার কেউ দাড়ি রাখছে কেউ দাড়ি রাখছে না সেটা তাদের ব্যাপার, ব্যাপারটা হচ্ছে তিতুমিরকে জব্দ করা। বিষয়টা কিন্তু দাড়িকে নিয়ে নয়, ব্যাপারটা তিতুমিরকে জব্দ করা। তিতুমির নির্দেশ দিয়েছেন আর ওই জমিদার বলছেন যে তিতুমিরের কথা শুনে দাড়ি রাখবে তাকে কর দিতে হবে। তাহলে এখন প্রজারা কোন দিকে যাবে? তিতুমিরের কথা শুনে ধর্মের কথা শুনবে নাকি ওদিকে জমিদারকে কর দেবে? এই এই যে 2.5 টাকা করে কর বসিয়ে দিলেন, এই জায়গাটাতে তিতুমির তার দলবল তার সঙ্গী সাথী তার অনুগামী সবাইকে ডেকে প্রকাশ্যে জমিদারদের সাথে বিরোধিতায় নামলেন। বারাসাত অঞ্চলে, এখন আমরা চিনি বারাসাত জায়গাটার নাম আমরা শুনেছি, বারাসাত অঞ্চলের একটা বিরাট অঞ্চলে বারাসাতের আশেপাশে তিতুমির নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন। তিতুমির নিজেকে বারাসাত সহ একটা বারাসাত বসিরহাট এই সমস্ত এলাকার একটা বিরাট অঞ্চলের বাদশাহ বলে ঘোষণা করেন। কে? তিতুমির। কাকে? নিজেকেই নিজে ঘোষণা করেন যে আমি হচ্ছি বারাসাত বসিরহাট অঞ্চলের বাদশাহ, তিতুমির, ঠিক আছে? তার একজন আত্মীয় মঈনুদ্দিনকে বলেন তার প্রধানমন্ত্রী, আর গোলাম মাসুম তার ভাগ্নে তাকে বলেন সেনাপতি। তাহলে বারাসাত বারাসাত বসিরহাট অঞ্চল, যে বারাসাত বসিরহাট একটা বিস্তীর্ণ অঞ্চলের বাদশাহ কে হন? বাদশাহ বলে ঘোষণা করেন কে? তিতুমির নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন, তার প্রধানমন্ত্রী তাকে কে, প্রধানমন্ত্রী কাকে করেন? মঈনুদ্দিনকে। মঈনুদ্দিনকে আর তার সেনাপতি কাকে করেন? গোলাম মাসুম। কেন লিখলাম বলো তো এগুলো? এইগুলো তোমাকে 4 নম্বরের যদি প্রশ্ন আসে তাহলে তো তোমাকে এটা লিখতেই হবে, কারণ এই যে বারাসাত অঞ্চলের যেহেতু ঘটনাটা হচ্ছে তো সেই জন্য এই তিতুমিরের এই বিদ্রোহটার নাম হচ্ছে বারাসাত বিদ্রোহ, বুঝতে পারছো? তো সেখানে প্রশ্নও আসতে পারে যে তিতুমিরের বারাসাত বিদ্রোহে তিতুমিরের প্রধানমন্ত্রী কে হয়েছিলেন বা সেনাপতি কে হয়েছিলেন, সেই জন্য এই নামগুলো লিখে দিলাম। এদেরকে সাথে নিয়ে তিতুমির নারকেল বেরিয়া গ্রামে একটা বাঁশের কেল্লা তৈরি করেন,
চব্বিশ পরগনা জেলার, ঠিক আছে? নারকেল বেরিয়া গ্রামে একটা বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজদের সাথে বিরোধিতায় নামেন। এবার যা হবে, প্রথম দিকে তিতুমির বিরোধিতাটা কিন্তু প্রথমে জমিদারদের সাথে ছিল, এবার জমিদারদের সমর্থনে এগিয়ে আসলো কারা? নীলকর। নীলকর বিরোধী হয়ে গেল, এবার জমিদার আর নীলকরদেরকে রক্ষা করতে এগিয়ে আসলো কে? ইংরেজ। তখন আমাদের গভর্নর জেনারেল হচ্ছেন বেন্টিঙ্ক, লর্ড বেন্টিঙ্ক। জমিদাররা সব গিয়ে বেন্টিঙ্কের কাছে গিয়ে সাহায্য চাইলো যে তিতুমির তো আমাদের কাউকে মানছে না, নিজেকে বাদশাহ বলেছে আর সমস্ত প্রজাদেরকে বলছে কোনো জমিদারকে কর দিতে হবে না, তাহলে আমরা কি করব, আপনি বাঁচান, বেন্টিঙ্ককে গিয়ে বললেন। এবং বেন্টিঙ্ক তখন এক বিরাট দল বল সৈন্য সামন্ত সব নিয়ে তিতুমিরের সেই বাঁশের কেল্লার সামনে গিয়ে হাজির হলেন এবং তিতুমিরের সাথে প্রবল যুদ্ধ হলো, প্রচুর। এবার বুঝতেই পারছো তিতুমিরের হাতে কি বলো, ইট পাথর বেল তীর ধনুক এইসব, আর ওদিকে হচ্ছে বেন্টিঙ্কের কাছে কি কামান। মুহুর্মুহু গোলার আঘাতে তিতুমিরের বাঁশের কেল্লা ধূলিসাৎ হলো এবং তিতুমির মারা গেলেন। তার সেনাপতি গোলাম মাসুমকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেওয়া হলো। বোঝা গেল যে এই বাঁশের কেল্লা ধ্বংস হলো 1831 সাল। ওইদিকে 1831 সালে সৈয়দ আহমেদ মারা যাচ্ছেন শিখদের সাথে যুদ্ধে, এদিকে আমাদের তিতুমিরও মারা যাচ্ছেন ইংরেজদের সাথে যুদ্ধে। এবং এই যে তিতুমির যে মারা গেলেন, এইখানে আমাদের এই বারাসাত বিদ্রোহটা শেষ হলো। মানে বিদ্রোহের নেতাই তো মারা গেলেন, আর তো বিদ্রোহের কিছু নেই। এই যে তিতুমিরের জমিদার নীলকর এবং ইংরেজ বিরোধী এই যে বিদ্রোহটা, এই যে কেল্লা তৈরি করাটা বা কাকে কি তৈরি করেছিলেন, এই পুরো জিনিসটা নিয়ে হচ্ছে আমাদের বারাসাত বিদ্রোহ, ঠিক আছে? আজকে আমাদের পড়াটা এতটুকু থাকলো। এর পরের দিন আমরা এই ওয়াহাবি আন্দোলনের একটা জায়গা আমাদের বাদ রয়ে গেল, বৈশিষ্ট্যটা সেটা আমরা বলে দেব, আর ফরাজি নীল বিদ্রোহটা পড়ব। তোমরা একটু দেখে নিও, ভালো থাকো।